হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলি বলেন, কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি কেউ যদি দুর্নাম রটায় তাহলে সে কখনো বর হতে পারে না। বুবলি এ কথা কাকে উদ্দেশ্য করে বললেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলিকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো, আপনাকে নিয়ে যে এরকম ভালো আলোচনা মন্দ আলোচনা সমালোচনা হচ্ছে তাতে আপনার কেমন লাগে, এ নিয়ে আপনার কি মতামত, একটু ভালোভাবে উত্তর দেন যারা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। তখন উত্তরে বুবলি বলেন, আমরা যারা ফিল্মের সাথে রিলেটিভ আমরা সবাই চেষ্টা করি যে ভালো কিছু দর্শকদের উপহার দিতে। আমরা সবাই সবসময় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গল্প বিভিন্ন রকম চরিত্রে মানিয়ে নিতে হয়, এটা আসলে সহজ না, খুবই কঠিন ব্যাপার, তারপরও আমরা সবাই ভালোভাবে মানিয়ে নিতে চেষ্টা করি। আমার ব্যাপারে হয়তো সবাই ভাবে আমার এন্ট্রিটা হয়েছে বিগ সুপারস্টারের সাথে, কিন্তু আমার কাজটাকেই আমারই করতে হচ্ছে, কিন্তু এটি আমার জীবনে একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। এত বড় মাপের একজন অভিনেতার সাথে কাজ করতে হচ্ছে তা কিন্তু সহজ ব্যাপার না, খুবই কঠিন। বড় মাপের সুপারস্টার এবং মেগাস্টারের সাথে কাজ করা বড়ই কষ্টকর, তার সাথে মানিয়ে কাজ করা খুবই কষ্টদায়ক, তা নিতে হচ্ছে আমাকেই। কিন্তু অনেকেরই প্রশ্ন, আমি সুপারস্টার এবং মেগাস্টার ছাড়া অন্য কারোর সাথে সিনেমা করব কিনা? হ্যাঁ, আমি করব। আমি শুরু করেছি, আস্তে আস্তে গল্পটা আসুক, ভালো কিছু পাই, অন্য অন্য নায়কের সাথেও আমি সিনেমা করব। অলরেডি আমি শুরু করে দিয়েছি অন্য অন্য নায়কের সাথেও সিনেমা করা। বুবলি আরো বলেন, আসলে ব্যাপারটা হলো আমরা অতীত ভবিষ্যৎ এগুলোকে নিয়ে ভাবি না, বর্তমানে সামনে যা ভালো পাই তা নিয়েই কাজ করি, সেটিকে নিয়েই আমরা ভেবে থাকি। পিছনে কি হয়েছে বা সামনে কি হবে তা ভাবার টাইম নেই, বর্তমানকে নিয়েই আমরা কাজ করে থাকি। বুবলি আরো বলেন, আপনারা যারা আমার বড় ভাই সাংবাদিক রয়েছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, কাউকে খুশি করতে গিয়ে কারো নামে ভুল খবর প্রচার করবেন না, কারণ আমরা সবাই একই পরিবারের মেম্বার, আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে ভালো কিছু করতে পারবো। বুবলিকে আরেকটা প্রশ্ন করা হলো, মানসিক অবস্থা কেমন? তখন বুবলি উত্তরে বললেন, হ্যাঁ মানসিক অবস্থা ভালোই, কিন্তু আমরা প্রতিটি মানুষই রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও পরিবার রয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ, ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কখনো মিথ্যা খবর প্রচার করবেন না, কারণ দিন শেষে আপনিও একজন রক্তে মাংস গড়া মানুষ, তাই অনুরোধ রইল সত্যি কথা না জেনে কেউ কোনো খবর প্রচার করবেন না কাউকে খুশি করার জন্য। দর্শক, ঢাকাই সিনেমার নায়িকা বুবলি আসলে কথাগুলো কাকে বলেছেন, আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।